আচ্ছা, যারা স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা শুরু করতে চায়, যেমন শিক্ষিত বেকার আছে, তাদের জন্য আপনারা কি সার্ভিস দিচ্ছেন? শিক্ষিত অনেক এরকম অনেক আছে যাদের, তাদের জন্য আমরা কিস্তিতে মেশিন দেওয়ার ব্যবস্থা করছি, চিন্তাভাবনা করতেছি। কিস্তিতে তারা মেশিন নিতে পারবে, মানে যে কোনো মেশিন কিস্তিতে তারা নিতে পারবে, যে কোনো মেশিন কিস্তিতে নিতে পারবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তো আজকে আমি চলে এসেছি বাংলাদেশ সর্ববৃহৎ মেশিনের পাইকারি মার্কেট, ঢাকার নবাবপুর মেশিনারি মার্কেট। তো ফার্স্টে আমি দোকানের লোকেশনটা দেখিয়ে দিচ্ছি। এটি হচ্ছে ঢাকার নবাবপুর আলারাফা ইসলাম ব্যাংকের নিচেই হচ্ছে মেশিনারি মার্কেট, ম্যাকপাই ইন্টারন্যাশনাল, দোকান নম্বর হচ্ছে 10। আপনারা এখানে দেশি বিদেশি সকল ধরনের মেশিন পাবেন, আর খুবই চিপ রেটে পাবেন, কারণ তারা সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করে থাকে। আর যারা বিজনেস পারপাসে নিতে চান, তারাও এখান থেকে হোলসেল নিতে পারবেন, কারণ তারা হোলসেলও করে থাকে। তো এখানে আপনারা যতটা চিপ রেটে পাবেন, এটা আদার্স যে সবগুলো আছে সেটাই পাবেন না। যারা গ্রাম সাইডে আছেন, গ্রাম সাইডে বসে কিছু একটা করতে চান স্বল্প পুঁজি নিয়ে, তো তারা অবশ্যই আজকের ভিডিওটি দেখবেন, কারণ আজকে যে মেশিনটা দেখাবো এটা হচ্ছে 3-in-1। আপনার স্বল্প পুঁজি খাটিয়েই একটা মেশিনে আপনারা 3টা কাজ করতে পারবেন। একটা মেশিনে যেমন 3টা কাজ, সেটা হলো আপনি ধান থেকে চাল করতে পারবেন, তারপর আটার জন্য আপনারা গম, ভুট্টা, চাল এগুলো ক্র্যাশ করতে পারবেন একটি মেশিনে, আর একটা সাইডে হচ্ছে আপনার মশলা ক্র্যাশ করতে পারবেন। তো 3টা কাজ আপনি একটা মেশিনে করতে পারবেন। আরেকটি সুবিধা হচ্ছে আপনারা এখান থেকে কিস্তির মাধ্যমে নিতে পারবেন সারা বাংলাদেশে। তো কথা না বাড়িয়ে আমি মূল ভিডিওতে চলে যাই। আসসালামু আলাইকুম, আমাদের কোম্পানির নাম ম্যাকপাই ট্রেড ইন্টারন্যাশনাল। আমরা মূলত 3টি সেক্টরে কাজ করছি, অ্যাগ্রো, এগ্রিকালচার অ্যান্ড বেকারি আইটেম। যত মেশিন আছে আমাদের কাছে পাওয়া যাবে। আর এগুলো কি সরাসরি আপনারা চায়না থেকে ইম্পোর্ট করেন? হ্যাঁ, সরাসরি আমরা চায়না থেকে ইম্পোর্ট করে থাকি আর কি। আচ্ছা, এগুলো কি সম্পূর্ণ চায়না বাংলা সব আছে, নাকি সম্পূর্ণ মেশিন হচ্ছে চায়নার? আমাদের বেশিরভাগ মেশিনই চায়না, বাংলা কিছু মেশিন আছে, যেমন তেলের স্পেলার বাংলা হয় আর কি। আচ্ছা, তো ফার্স্টে আমাদের আপনাদের দোকানের লোকেশনটা বলে দেন। আমাদের দোকান নবাবপুর আল আরাফা ইসলামী ব্যাংকের নিচের মার্কেট নাম্বার দোকান। নবাবপুর, অথবা যদি যারা দূর থেকে আসবেন নবাবপুর এসে আমাদের কল দিলে, আমাদের লোকেশনটা বললে আমরা লোক পাঠিয়ে দিব, লোক পাঠিয়ে আমরা নিয়ে আসবো। নবাবপুরে আমাকে একটা কল দিলে হবে। আচ্ছা, যারা স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা শুরু করতে চায়, যেমন শিক্ষিত বেকার আছে, তাদের জন্য আপনারা কি সার্ভিস দিচ্ছেন? শিক্ষিত অনেক এরকম অনেক আছে যাদের, তাদের জন্য আমরা কিস্তিতে মেশিন দেওয়ার ব্যবস্থা করছি, চিন্তাভাবনা করতেছি। কিস্তিতে তারা মেশিন নিতে পারবে, মানে যে কোনো মেশিন কিস্তিতে তারা নিতে পারবে, যে কোনো মেশিন কিস্তিতে নিতে পারবে। এজন্য ব্যাংকের আপনার ক্রেডিট কার্ড লাগবে আর কি, ব্যাংকের ক্রেডিট কার্ড প্রয়োজন। আচ্ছা, মানে সর্বোচ্চ কত মাসের ভিতরে এটা পে করতে হবে? 5-6 মান্থস, 5-6 মাসের মধ্যে এটা পেমেন্ট করতে হবে। আচ্ছা, তো সবসময় কাস্টমারকে সার্ভিস দেওয়ার জন্য আপনাদের দোকানে কে কে থাকে? আমাদের দোকানে সবসময় পাবেন এই যে রিমোট, তাকে দিকে পারি দাও, নাম বলো। মোহাম্মদ রিমোট। আচ্ছা, রিমোট ভাই সবসময় দোকানে থাকেন? হ্যাঁ। আচ্ছা, আরেক ভাই কে আছে? আরেক ভাই যাবে। নাম কি ভাইয়া? সাকিব ভাইয়া। আর রিমন ভাই সবসময় দোকানে কাস্টমারকে সার্ভিস দেওয়ার জন্য থাকে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কাস্টমার আসলে আপনাদের দুজনকে পাবে? হ্যাঁ। আচ্ছা, আর যদি কোনো কাস্টমার এসে কল করে, সেক্ষেত্রে রিসিভ করতে আপনারা যাবেন? হ্যাঁ হ্যাঁ, ওনার রিসিভ। আচ্ছা আচ্ছা, তো আজকে আমাদের কি কি মেশিন দেখাবেন? আজকে আমরা মূলত আপনাদের একটা স্পেশাল মেশিন দেখাবো। কি মেশিন দেখাবেন? আপনাদের কাছে তো অনেক ধরনের মেশিন আছে। এখন আমি আপনাদের একটা স্পেশাল মেশিন দেখাবো। এই মেশিনটির বর্তমানে অনেক চাহিদা রয়েছে। মেশিনের নাম হচ্ছে 3-in-1 কম্বাইন্ড। এটা হচ্ছে আপনি এক মোটরে তিনটা কাজ করা যাবে, মোটরে তিনটা, একসাথে আপনি 2টা কাজ করতে পারবেন। এটা হচ্ছে আপনার ধানের হলার, ধান থেকে চাল, আপনার চালটা এটা ধান দিলে অটো চাল বেরিয়ে যাবে, অটো চাল বের হবে। যেমন চালটা আপনার এখান থেকে বের হবে, আর চালের সাথে ইয়া খড় তুষ এখান থেকে বের হবে। হ্যাঁ, ধান ইয়া চালটা একদম আপনার ছচ্ছ হয়ে বের হবে। আচ্ছা, তুষ আলাদা, খড় আলাদা, চালটা আলাদা বের হবে। মানে দেখা যায় যে আগে গ্রামে যে মেশিনগুলো ছিল ওগুলোতে আলাদা করে যে মানে আলাদা করে মানে বাছা লাগতো, এটার মধ্যে আপনার বাছার প্রয়োজন নেই, আপনার চালটা আলাদা বের হবে এবং খড় বের হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো এটা কতটুক ধান দেওয়া যাবে? এটা আপনি ঘন্টায় 6-7 মন ধান থেকে চাল করতে পারবেন। আচ্ছা, ঘন্টায় এত করা যাবে? হ্যাঁ, ঘন্টায় 6-7 মন। কিন্তু বাহিরে আপনার অনেকেই এটাকে 10-15 মন বলে, আসলে 10-15 মন পাওয়া যায় না, পাওয়া যায় 6-7 মন। আচ্ছা, মানে মিথ্যা বলে। তারপর এটা হচ্ছে আপনার ক্র্যাশার, রাইস ক্র্যাশার, এটা দিয়ে আপনি চাল, গম, ভুট্টা, আটা, বেসন এগুলো ক্র্যাশ করতে পারবেন। আচ্ছা, এটা দিয়ে ক্র্যাশ করা যাবে? হ্যাঁ, এগুলো ক্র্যাশ করা যাবে। এটা কতটুকু করা যাবে? এটা আপনি চাল করতে পারবেন 150 কেজি, 150 কেজি। হ্যাঁ, আর গম ভুট্টা, হ্যাঁ ঘন্টায়, আর গম ভুট্টা ঘন্টায় করা যাবে 200 কেজি। আচ্ছা, আর এটা? আর এটা হচ্ছে আপনার 8 ইঞ্চি হলুদ মরিচের, 8 ইঞ্চি যেটা হলুদ মরিচের, গত ভিডিওতে আমরা দেখেছিলাম এই 8 ইঞ্চি হলুদ মরিচ, এটা দিয়ে আপনি সকল ধরনের মশলা ক্র্যাশ করতে পারবেন, এটা পাথরের 8 ইঞ্চি সাইজ। আচ্ছা, একসাথে এটা চালু করলে কয়টা কাজ করা যাবে? একসাথে আপনি 2টা কাজ করতে পারবেন। আমি আপনাদের পুলিটা দেখাই, পুলিটা দাদা, এই যে পুলিটা,
এই যে পুলিটা, এটা আপনার অটো পুলি, এটাকে বলে অটো পুলি। এটা আপনি এটা দিয়ে আপনি একসাথে দুইটা চালাতে পারবেন। এখানে লকের সিস্টেম আছে, আমাদের কাছে যখন কাস্টমার নিতে আসবে আমরা কাস্টমারকে বুঝিয়ে দিব, একসাথে আপনি দুইটা চালাতে পারবেন। মানে এই মেশিনের প্রসেসটা আপনারা কাস্টমারকে দেখাই দিবেন, আমরা এ টু জেড আমরা বুঝিয়ে দিব। এই যে অটো পুলি আছে, অটো পুলি আমরা কাস্টমারকে দিয়ে দিব। আচ্ছা, এটা কি মোটরে চলে? হ্যাঁ, এটা মোটর, এটা মোটরে চলে। আবার কেউ যদি চায় ইঞ্জিনও চালাতে পারবে, ইঞ্জিনও চালাতে পারবে। এটার প্রাইস কত আসবে? এটার প্রাইস আমরা এখন মোটর সহ দিচ্ছি 57,000 টাকা, 57,000 টাকা, 57,000 টাকা মোটর সহ, মোটর সহ ফুল কমপ্লিট 57,000 টাকা। আচ্ছা, মোটর যদি কেউ না নিতে চায় সেক্ষেত্রে প্রাইস কত আসবে? মোটর ছাড়া এটার দাম পড়বে আপনার 45,000 টাকা। আচ্ছা, মোটরের দাম হচ্ছে আপনার 12,000। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর এটার মেড ইন চায়না? হ্যাঁ, চায়না থেকে ইম্পোর্ট করা। এটার সার্ভিস গ্যারান্টি কি রকমের দিচ্ছেন? আমাদের 1 ইয়ার সার্ভিস ওয়ারেন্টি, 1 ইয়ার পর সারা বছর আমাদের কাছ থেকে যতদিন আছেন সারা বছর সার্ভিস পাবে। মেশিনটা আছে, এটা কি আলাদা আলাদা করে নেওয়া যাবে? হ্যাঁ, এগুলো আলাদা আলাদা করে নেওয়া যাবে। আচ্ছা, এটার প্রাইস কত আসবে? এই ধানের হলারটার প্রাইস পড়বে আপনার মোটর সহ 28,000 টাকা। আচ্ছা, এই যে এটার প্রাইস কত আসবে মোটর সহ? আর এটা আপনার চাল ক্রাশার, এটার মোটর সহ পড়বে 28,000 টাকা। এটা 28,000 টাকা পড়বে। আর 8 ইঞ্চি গ্রাইন্ডার, এটার দাম পড়বে আপনার 26,000 টাকা। 26,000 টাকা 8 ইঞ্চি। আচ্ছা, এই যে ধানের হলারটা, এটা কি কেউ চাইলে বড় নিতে পারবে? হ্যাঁ, ধানের হলার আমাদের কাছে বড় আছে, এটা যেমন 5 থেকে 6 মন হয়, আমাদের কাছে 1 মন পর্যন্ত আছে। আচ্ছা, ওগুলো অর্ডার করলে ওগুলোর জন্য এক্সট্রা পে করতে হবে? হ্যাঁ, অবশ্যই ওগুলো এক্সট্রা পে করতে হবে। যেমন চায়না ধানের হলার আছে, চায়না ওগুলোর দাম পড়বে আপনার ঘন্টায় আপনি 1 টন ই করতে পার প্রোডাকশন। আচ্ছা, ঘন্টায় আপনার 1 টন পারবেন, ওগুলোর প্রাইস পড়বে 42,000 টাকা মোটর ছাড়া। আর মোটর সহ পড়বে আপনার 70,000 টাকা। আচ্ছা, আর এটার তো এস্টান দেয়া আছে, এটার নিচে হচ্ছে মোটর বসাতে পারবে? হ্যাঁ, এটা নিচে এখানে মোটরটা ফিট করে দিব আমরা। আচ্ছা, মোটর আপনারাই ফিট করে দিবেন অথবা তারা যদি ফিট করে, হ্যাঁ যদি পেটে নিতে চায় ওরা ফিট করে নিতে পারবে। আচ্ছা, এগুলো তো মোটর ছাড়াও বিক্রি করবেন? হ্যাঁ, মোটর ছাড়া এগুলো আমরা বিক্রি করব। আচ্ছা, মোটর ছাড়া আমরা বিক্রি করি। আচ্ছা, মোটর ছাড়াও তারা নিতে পারবে? হ্যাঁ, মোটর ছাড়াও তারা নিতে পারবে। আচ্ছা, তো দেখা যায় যে আপনি যে মেশিনটা দেখালেন এটা তাদের প্রয়োজন না, তারা অন্য কোনো মেশিন নেবে, সেক্ষেত্রে আপনাদের সাথে কন্ট্যাক্ট করলে ওই মেশিন কন্ট্যাক্ট করলে আমাদের, হ্যাঁ যে কোনো মেশিন আমাদের প্রায় 700+ আইটেম মেশিন, আমাদের কন্ট্যাক্ট করলে মেশিনের নামটা বললে আমরা ওইটা যদি আমাদের স্টকে থাকে আমরা পাঠিয়ে দিব। আচ্ছা, কোনো কাস্টমার যদি হোলসেল নিতে চায়, মানে আপনাদের কাছ থেকে হোলসেল নিয়ে সে আবার হোলসেল করবে বা খুচরা বিক্রি করবে? হ্যাঁ, ব্যবসা করার জন্য নিলে আমাদের কাছে আসতে পারে, এই সাথে তখন আমরা প্রাইসটা কমাই দিব। আচ্ছা, মানে ব্যবসায়ীদের জন্য আপনারা আলাদা একটা প্রাইস রেখেছেন, ওটা বলে দিবেন? হ্যাঁ, বলে দিব, আমরা ব্যবসা কমাই দেব, আমাদের তখন কোয়ান্টিটি নিতে হবে। আর আপনারা তো দেখেন কিস্তিতেও মাল দিচ্ছেন। হ্যাঁ, কিস্তিতে আমরা মাল দিচ্ছি। তো আপনাদের এই যে মার্কেট, এটার লোকেশনটা আমাদের আরেকবার বলে দেন। আমাদের মার্কেটের লোকেশন হচ্ছে ঢাকার নবাবপুর আল আরাফা ইসলামী ব্যাংকের নিচের মার্কেট, মার্কেটের নাম হচ্ছে ঢাকা মেশিনারি মার্কেট। নবাবপুর এসে যে কাউকে জিজ্ঞেস করলে হবে, আপনাদের দোকান নাম্বার? দোকান নাম্বার হচ্ছে 10, 10 নম্বর দোকান। হ্যাঁ, নবাবপুর এসে যে কাউকে জিজ্ঞেস করলে হবে আল আরাফা ইসলামী ব্যাংকটা কোথায়, এখানে এসে আমাদের কল দিলে আমরা পিক করে নিয়ে আসবো। আচ্ছা, রিসিভ করে নিয়ে আসবো? হ্যাঁ, আমরা রিসিভ করে লোক পাঠিয়ে দিব, রিসিভ করে নিয়ে আসবো। ঢাকার ভিতরে তো দেখা যায়, ঢাকা না, পুরো বাংলাদেশের ভিতরে হচ্ছে নবাবপুর মেশিনারি মার্কেট হচ্ছে, সবাই এক নামে, সবাই এক নামে চেনে নবাবপুর মেশিনারি মার্কেট। কারণ এখানে আপনারা বাংলাদেশি চায়না সকল ধরনের মেশিন আপনারা এখানে পাবেন, সব বাংলাদেশ চায়না সব ইন্ডিয়ান সকল ধরনের মেশিন আমাদের এখানে পাওয়া যায়। আর আপনারা তো সরাসরি ইম্পোর্ট করে থাকেন? আমরা নিজেরা সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করে থাকি। আচ্ছা, সেই ক্ষেত্রে তো কোনো কাস্টমার যদি এখান থেকে হোলসেল নিয়ে রিটেল বিক্রি করতে চায় সেটাও পারবে? হ্যাঁ, ব্যবসা করার জন্য নিলেও আমাদের কাছ থেকে নিতে পারবে। আর আপনাদের সুবর্ণ সুযোগ হচ্ছে যে এটা কিস্তিতে নিতে পারবে? আমরা কিস্তির মাধ্যমে আমরা মেশিন দিয়ে থাকি আর কি। আচ্ছা, তো সাজঘর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আসলে কোন ডিসকাউন্ট হবে? অবশ্যই স্পেশাল ডিসকাউন্ট থাকবে, ওটা সেক্রেট থাকবে, ওটা দোকানে আসলে আমরা ডিসকাউন্ট দিয়ে দিব। আচ্ছা।